আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। আজকের ব্লগে কিন্তু আপনাদের কালকের ব্লগের সকল প্রশ্নের উত্তর থাকবে। তো দেখতেই পাচ্ছেন সকাল সকাল ঘরের অবস্থা কি রকম। তো আমি একটু গুছিয়ে নিব, তারপর আমি আপনাদের সাথে আমার জিনিসপত্রগুলো দাম শেয়ার করব। তো মেবি এই ক্লিপটা আমি আগেও দিতে পারি, পরেও দিতে পারি, কোন দিকে দিব জানি না। তারপর আমি এগুলো কাজগুলো আগে করে নিই। তো এই বেডে বর্তমানে আব্বু ছিল, আজকে আব্বু চলে যাবে। তো দুটা বেড এখন বর্তমানে আমার ড্রয়িং রুমে, আমি আরও একটা নিচে তোশক বিছিয়ে ওখানে ঘুমাচ্ছি আমি আর আমার হাজব্যান্ড আর আব্বুকে এখানে দিয়েছি। যেহেতু বুঝতেই পারছেন বাবা মা বয়স্ক মানুষ, বেড ছাড়া কিন্তু নিচে শুতে দেওয়া যায় না, আর আব্বুর কোমরেও ব্যথা আছে, প্রবলেম আছে। তো আমরা যখনই কেউ আসে আমাদের ফ্যামিলি মেম্বার, আমরা ওদিকে চলে যাই। ছোট ফ্যামিলি হলে এটাই হয় আর কি, আর কেউ গেস্ট আসলে গেস্টদেরকে এ রুমেই থাকতে দিই। তো আমি সব কিছু একটু গুছিয়ে নিই। আর শুভ সকাল বলতে পারছি না আপনাদেরকে, যেহেতু ভিডিওটা আমার যাবে সন্ধ্যাবেলা, সেহেতু এখন তো শুভ সকাল মোটেও বলা যায় না। আমার জন্য এখন শুভ সকাল, বাট ভিডিওটা যেহেতু আপনাদের জন্য সন্ধ্যাবেলা যাবে, তো আপনাদের জন্য হয়তো শুভ সন্ধ্যা। সময় হয়ে গিয়েছে যে কম্বল লেপ এগুলো ঢুকিয়ে ফেলি, বাট আমার এখনো ঢুকানো হয়নি। আব্বুর কিছু কাপড় এলোমেলো হয়ে আছে, কাপড়গুলো গুছিয়ে রাখি। আর এই প্লাজোর প্রিন্টটা আর বিছানা চাদরের প্রিন্টটা আমার মাঝে মাঝে একই রকম মনে হয়। এই ঘরটার অবস্থা বর্তমানে সত্যি খুবই করুণ, তো গুছিয়ে ফেলি। এখানে আমরা শুয়েছিলাম, তো এটা কম্বল, সরি কম্বল না, তোষকটা অ্যাকচুয়ালি আপনাদের ভাইয়া ভিতরে ঢুকিয়ে দেয়, আমি ঢুকাই না কারণ অনেক ভারী, আমি পারিও না সুন্দর করে ফোল্ড করতে। চাদরটা ধুয়ে ফেলতে হবে কারণ এই চাদরটা কয়েকবার বিছালাম, ময়লা হয়ে গিয়েছে। এটা দিয়ে আমি একটু হালকা ঝাড়া দিয়ে নেব, কারণ সব কিছুর উপরে অনেক ধুলা পড়েছে।
আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় বেশ ভালো আছি। তো গতকালের পর আমি আসলে বুঝতে পেরেছি যে আমার তখন এই দামগুলো বলে দেওয়া দরকার ছিল। আমি আসলে বুঝতে পারিনি এটা যে এত অপরা এটা পছন্দ করবে আর এত অপরা এটা দাম জানতে চাইবে এই জিনিসগুলো সব। তো আমি গতকাল যখন আপনাদেরকে এই জিনিসগুলো দেখিয়েছিলাম, তারপরে কিন্তু আমি মোটামুটি কিছু কিছু জিনিস কাজে লাগিয়ে ফেলেছি। তো তারপরও একটা একটা করে স্যাম্পল এখানে আছে, যেই কয়টা, যেমন ওই বক্সগুলোর মধ্যে দুটো বক্স আমি কাজে লাগিয়ে ফেলেছি, এটার মধ্যে একটা কাজে লাগিয়েছি। তো আমি তারপরও সবগুলোই নিয়ে এসেছি, একটা একটা করে অ্যাটলিস্ট স্যাম্পল আছে। তো সবার আগেই সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে গতকাল আমি দামগুলো বলিনি, আমার বলার দরকার ছিল। আমি যদি আগেই বুঝতাম যে আপুরা দাম জানতে চাইবে তাহলে আমি আগেই বলে দিতাম। তো আমি সবগুলোর আপনাদেরকে অরিজিনাল দামটাও বলবো, আর মানে অরিজিনাল বলতে দোকানদার যে দামটা চেয়েছে সেটাও বলবো, আমরা কত দিয়ে কিনেছি সেটাও বলবো। প্রথমে যে কথাটা বলবো, গতকালের ব্লগটা যারা দেখেননি, মানে যতগুলো জিনিস আমি কিনেছিলাম সবগুলোই তো গতকালের ব্লগে ছিল, তারা গতকালের ব্লগটা দেখে নেবেন। আমি ডিসক্রিপশন বক্সেও লিঙ্কটা দেওয়ার চেষ্টা করব আর আই বাটনও দিয়ে দেবো। আপনারা প্লিজ গতকালের ব্লগটা একটু দেখে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে যে কতগুলো জিনিস আসলে কিনেছিলাম। কারণ এখানে দুই তিনটা জিনিস হয়তো মিসিং আছে, যেমন এটার একটা মিসিং আছে, ওটার দুটা মিসিং আছে, আর মোটামুটি সবই আছে। তো আমরা মোট তিনটা দোকান থেকে কিনেছিলাম। আর অনেকে প্রশ্ন করেছে কোন মার্কেট থেকে কিনেছে, আমি মার্কেটের কার্ড আছে। তবে বেশিরভাগ জিনিস যে দোকানটা থেকে কিনেছি, গতকালের ভিডিওতে হয়তো দেখেছেন একটা ভাইয়া সব কিছু প্যাকিং করছিল, সে দোকানটা থেকে কিনেছি। সে দোকানটার ঠিকানাটা আমরা নিয়ে এসেছিলাম, সেটা দেখাবো আপনাদেরকে। বাকি দুটোর দোকানের ঠিকানা আমার মনে নেই, তবে নিউ মার্কেটের ভেতরে যে প্লাস্টিকের দোকানগুলো আছে ওখানে কিন্তু এটা, এইটা যে দোকান থেকে কিনেছি সেটা হচ্ছে টোটালি প্লাস্টিকের মার্কেট, ওটাকে প্লাস্টিকের মার্কেটই বলে। আর এগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম প্লাস্টিক মিলিত একটা মার্কেট ছিল, সেখান থেকে কিনেছি। তো তিনটা দোকানের মধ্যে কোনটা কোন দোকান থেকে কিনেছি, কত দাম চেয়েছিল, কত দিয়েছি, মোট কত টাকা শপিং করেছি সব কিছুই শেয়ার করে দিয়েছিল। হচ্ছে 200 টাকা, আপনাদের ভাইয়া এটা দরাদরি করে 150 টাকা দিয়ে নিয়েছে। আমাদের বাসায় অলরেডি একটা ফ্রুট বাস্কেট ছিল, যেটাও কিছুটা বাঁশেরই, বেতের আর কি, ছোটো ছোটো যে সুতাগুলোর মতো থাকে সেটা দিয়ে বোনাই করা। তারপরও এটা নিয়েছে, এটা তার বেশি পছন্দ হয়েছে। তো এটা নিয়েছিল, চেয়েছিল 200 টাকা, নিয়েছে 150 টাকা দিয়ে। এটা আমরা সম্পূর্ণ একটা আলাদা দোকান থেকে নিয়েছি, এই দোকান থেকে আর কিছুই নিইনি। নেক্সটে যাই, নেক্সটে এই বক্সগুলো, এই তিনটা বক্স, এই যে এই তিনটা, তো এই যে এই বক্সগুলো আমি যে দোকানটা থেকে নিয়েছি, এই জিনিসগুলো আমরা আবার সেকেন্ড দোকান থেকে নিয়েছি। এটা ছিল প্লাস্টিকের মার্কেটের ভিতরে, নিউ মার্কেট প্লাস্টিকের মার্কেটের ভিতরে। আমি ঠিকানাটা সহ আপনাদেরকে দিয়ে দেবো যে ওই মার্কেটটা কোন জায়গায়। তো যারা ঢাকায় থাকেন তারা অবশ্যই চিনেন। এই দোকানে বেশিরভাগ প্রোডাক্টগুলো ছিল হলো চাইনিজ প্রোডাক্ট, এই যে আপনারা নামগুলো দেখলেই বুঝতে পারবেন চাইনিজ ভাষায় লেখা। আর ওনাদের বেশিরভাগ বাংলাদেশের যে প্রোডাক্টগুলো আছে, যেমন বেঙ্গল, তারপরে আরএফএল, এগুলো প্রোডাক্ট ছিল না, বেশিরভাগই ওনাদের চাইনিজ প্রোডাক্ট ছিল। আর দামও একটু বেশি ছিল অন্যান্য যে প্রোডাক্টগুলো, এই বক্সগুলো দেখা যায় হয়তো অন্য দোকানে একটু কমে পাওয়া যেতে পারে, এই বক্সটা না, অন্য কোয়ালিটির যে এগুলো তো বেঙ্গলেরও আছে, তারপরে আরএফএলেরও আছে, তবে এই কোয়ালিটিটা নেই কিন্তু কারো কাছে। এটা মজবুত আর দেখতেও সুন্দর। এই বক্সগুলো একটু দাম বেশি চেয়েছিলো, এই জন্য আমি আসলে নিতে চাচ্ছিলাম না। তো আপনাদের ভাই এগুলো নিতে বললো, এগুলো ওভেন প্রুফ, এই যে চিহ্ন দেয়া আছে, ফুড গ্রেড, আর লক মানে একদম এয়ার টাইট, কোনো বাতাস ঢুকতে পারবে না। তো দামটা বলে দিই, ওনারা এই তিনটা বক্স চেয়েছে হচ্ছে 150 করে 450, তিনটা বক্স চেয়েছে 150 করে, আর এগুলো চেয়েছিল 120 করে। এটাটা চেয়েছিল 120 করে, আর এগুলো চেয়েছিল হচ্ছে 150 করে। মোটে আমরা দিয়েছি হচ্ছে 800 টাকা, মানে এই বক্সগুলো আমরা দিয়েছি 100 করে, 400, আর এই তিনটা বক্স আমরা দিয়েছি, যেহেতু 450 হয় আমরা দিয়েছি 400, মোট আমরা 800 টাকা দিয়েছি। তারা চেয়েছিল হচ্ছে 930 টাকা, আমরা দিয়েছি 800 টাকা। তো এই যে বিপি ফ্রেশ বক্স, কিছু আপু এই বক্সগুলোর কথা জিজ্ঞেস করেছেন, এগুলো আমি 4টা নিয়েছিলাম, ওনারা 250 টাকা করে দাম চেয়েছিল পার পিস, একটা 250 টাকা করে। আগে বলে দিচ্ছি ওনারা কত চেয়েছিল, আমরা কত দিয়েছি সেটা পরে বলছি। ওনারা এটা চেয়েছিল 250 করে, 4টা নিয়েছিলাম, 4টা 1000। আর এই বক্সগুলো বেঙ্গলের 210 টাকা, 210 টাকা, কিন্তু দুটো নিয়েছিলাম, আরেকটা তো গতকাল দেখেছেন 210 টাকা, ওনারা দাম চেয়েছিল দুটা 400 টাকা। আর এই যে বড় পিঙ্ক কালারের বক্সটা, এই পিঙ্ক কালারের বক্সটা চেয়েছি হচ্ছে 400 টাকা, এটা দামও মনে হয় 400 লেখা আছে,
হ্যাঁ এটা 400 লেখা আছে, 400ই চেয়েছে, এটা 400 চেয়েছে কত এটা কিন্তু বলছি, বারবার করে বলে দিচ্ছি, আমরা কত দিয়েছি সেটা পরে বলছি। এগুলো দুটো বক্স, এগুলো চেয়েছিল 70 করে, এই দুটো বক্স 70 70, 140, এই দুটো বক্স 30 30 60, আর এই তিনটা বক্স একসাথে সেট করা, পার পিস 85 করে, তবে একসাথে করে 240 টাকা চেয়েছিল। তো এই কয়টা আইটেম সব মিলে চেয়েছিল হচ্ছে 1240 টাকা। আর আমি আসলে যেগুলো নিচ্ছিলাম, আপনাদের ভাই আমাকে বারবার করে বলছিল যে তুমি সব কিছু একসাথে নাও, তারপরে একসাথে দাম করবো, কারণ খুচরাভাবে দাম করতে গেলে কিন্তু দাম কম বেশি হয়ে যাবে, দেখা যাবে বেশি দাম যাবে। তো ওনারা আমাদেরকে অলরেডি বলছে যে আমরা তো আপনাদের কাছে পাইকারি দামই নিচ্ছি, বাইরে গেলে কিন্তু আরও বেশি দামে দিতে হবে, তারপরও আমরা কিন্তু দামাদামি করেছি, দামাদামি করে আমরা সব কিছু এই এই সবগুলো জিনিস, এখানে তো কম আছে দুটো জিনিস, এই দুটো জিনিস, এখানে দুটো আরও বক্স ছিল কম আছে, তারপরে এখানে আরও একটা বক্স ছিল যেটা আমি সাজিয়ে রেখেছি, দেখে দেখাতে পারছি না। তো এই সবগুলো আমরা 2000 টাকা দিয়েছি মোটে, মানে এখানে আমরা 240 টাকা সেভ করেছি। এই গেল এই আইটেমগুলো, এটা সেট ছিল 150 টাকা, এটা সেট ছিল 150 টাকা, এটা আমরা দিয়েছি 100 টাকা। আর এই সেটটা আমি খুলে ফেলেছি, আমি অলরেডি কিছু না কিছু জিনিস সাজিয়ে রেখেছি, এটা তো 6টার সেট ছিল আপনারা দেখেছেন, এই 6টার সেট খুচরা ভাবে কত বিক্রি করে মনে হয় 40 টাকা করে বিক্রি করে খুচরা ভাবে, হ্যাঁ 40 টাকা করে বিক্রি করে। তো এই 6টা চেয়েছিল হচ্ছে 250 টাকা, আমরা দিয়েছি 200 টাকা। আর এটা খুলিনি এখনো, এটা চেয়েছিল 150 টাকা, এটা মনে হয় পার পিস 25 টাকা করে আছে, এটা চেয়েছিল 150 টাকা, এটা দিয়েছি 100 টাকা। তো সব কিছুর দাম বলে দিলাম, এই 6টা 100 টাকা, ওই 6টা 200 টাকা, এটা 100 টাকা, আর র্যাক্সিন যেটা ওটা আজকে দেখালাম না, র্যাক্সিনটা এক গোছ নিয়েছিলাম 200 টাকা দিয়ে। তো অনেক কথা বললাম, অনেক কথা এই জন্যই বলতে হলো কারণ সবাইকে বুঝিয়ে বললাম, সব কিছু বুঝিয়ে বললাম যে কীভাবে কী করেছি। এখানে দেশি বিদেশি প্লাস্টিক সামগ্রী পাইকারি ও খুচরা বিক্রেতা মোহাম্মদ জাহাঙ্গীর প্রোপাইটর 7/8 নং নিউ সুপার মার্কেট দক্ষিণ এ ব্লক দ্বিতীয় তলা ঢাকা 1205, আর মোবাইল নাম্বার তো দেয়াই আছে। তো এই মার্কেটে যদি আপনারা যান, নিউ সুপার মার্কেটের প্লাস্টিক মার্কেট বলে সাধারণত ওটাকে, যতটুকু আমি জানি প্লাস্টিকের মার্কেট বললেই দেখিয়ে দিবে, তো আপনারা সেখান থেকে গিয়ে এত জিনিস পাবেন যে এই আশামণি এন্টারপ্রাইজ খুঁজতে হবে না, এখানে বহু দোকান আছে, আপনারা কোনো না কোনোটা পছন্দ হয়ে যাবে। একটা কথা বলতে ভুলে গিয়েছি, মোট কত টাকা শপিং করেছিলাম, তো ফ্রুট বাস্কেট আর র্যাক্সিনটা সহ আমরা মোট 3550 টাকা শপিং করেছিলাম। যাতায়াত কোনো খরচ নেই কারণ আপনাদের ভাইয়ের বাইকে গিয়েছিলাম, আর সে আমাকে সবসময় বলে এই যে আমি যে তোমাকে বাইকে করে নিয়ে যাই নিয়ে আসি, এটার জন্য কিন্তু আমার একটা মানে পাওনা থাকা উচিত, যেহেতু তুমি একটা ফ্রি পাঠাও রাইড পাচ্ছ। তো আমি বলেছি যে আমার আব্বু তোমার সাথে আমাকে বিয়ে দিয়েছে, এই জন্যই যেন আমি ফ্রি পাঠাও রাইডগুলো পাই। তো ভিউয়ার্স আজকের ভিডিও এখানেই শেষ করব, আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো, আর ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। সবাই করোনা ভাইরাস থেকে একটু বেঁচে থাকার চেষ্টা করুন, একটু সেফ থাকার চেষ্টা করুন। করোনা ভাইরাস নিয়ে আমার যে ভিডিওটা আছে সেটা চাইলে দেখে নিতে পারেন, সেটাও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।